বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে দেশে এসেছে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার আকাশ বিনা পহেলা সেপ্টেম্বর অত্যাধুনিক এই উড়োজাহাজটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত মাহমুদ কমলের রিপোর্টে দুরন্ত গতিতে এলো আকাশ বিনা সঙ্গে বিমানের নতুন উদ্যমে চলার স্বপ্ন অবসান হলো দশ বছরের প্রতীক্ষার নতুন এই অতিথিকে বরণ করা হলো বিমানের নিজস্ব ভঙ্গি ওয়াটার ক্যারন সেলুটে বোয়িং তৈরি ড্রিম লাইনের সেভেন এইট সেভেন অত্যাধুনিক সুবিধার দেশের প্রথম উড়োজাহাজ দুশো একাত্তরটি আসনের আকাশ বিনায় বিজনেস চব্বিশ বাকিগুলো ইকোনমি যাতে চড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে তেতাল্লিশ হাজার ফুট ওপরেও পাওয়া যাবে ওয়াইফাই সুবিধা কথা বলা যাবে প্রিয়জনের সঙ্গেও অবসরে ভিডিও গেমস খেলা লাইভ টিভি দেখা আর একটু ক্লান্তি এসে গেলে গা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে নিতে পারেন বিজনেস ক্লাস চেয়ারে বাংলাদেশ বিমানে এই প্রথম এই অত্যাধুনিক সব সুবিধা পাচ্ছেন ড্রিমলাইনার সেভেন এক্স সেভেন আপাতত ঢাকা সিঙ্গাপুর ও ঢাকা কুয়ালালামপুর রুটে চলবে বিমানটি পহেলা সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ওই দিন রাতেই কুয়ালালামপুরে উড়াল দিয়ে নতুন দিগন্তের পথে পা বাড়াবে আকাশ বিনা প্রথম এক মাস এটা সিঙ্গাপুর এবং কুয়ালালামপুরে চলাচল করবে যাতে এই এয়ারক্রাপ্তের কিছু প্রশিক্ষণ এবং এটাকে আমাদের সাথে মানিয়ে নেওয়ার কাজটুকু চলবে ঘন্টায় ৬৫০ মাইল বেগে টানা ষোলো ঘন্টা উঠতে সক্ষম এই বিমানের জ্বালানি সাশ্রয় হবে অন্যগুলোর চেয়ে বিশ শতাংশ কম ড্রিম লাইনারকে ঘিরেই লোকসানে থাকা বিমান স্বপ্ন দেখছে লাভের সবসময় শুধু লাভ হবে এটা আমি মানতে রাজি না লাভ লোকসান মিলেই ব্যবসা তবে ডেফিনেটলি এই বিমান আমাদের জন্য অত্যন্ত লাভজনক হবে যেহেতু ফিউলি আমাদের খরচের একটা বড় অংশ বোয়িং কোম্পানির তৈরি আরও একটি ড্রিম লাইনার আসবে এবছরের নভেম্বরে বাকি দুইটি আসবে আগামী বছর মাহমুদ কমল মাছরাঙা সংবাদ ঢাকা